নমস্কার সাহিত্যের মনেমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে এখন শুনবেন প্রখ্যাত ভ্রমণ সাহিত্যিক শঙ্কু মহারাজ বিরোচিত বদ্রীনাথ ভ্রমণ কাহিনী বরণীয় বদ্রীনাথ দ্বিতীয় পর্ব আরও আধ মাইল চড়াই ভেঙেছি এই অংশটুকু আগের চেয়ে কম খাড়াই তবে মোটেই সুগম নয় না হলেও আমরা সে চড়াই পেরিয়ে এসেছি অতিক্রম করেছি মহাভারতের উশিরধ্বজ মৈনাক মেঘবর্ণ মেঘনাথ ভদ্রকালী কালশৌল ও হরিপর্বত তাদের এখন কি নামে ডাকা হয় জানি না তবে এটুকু জানি যে পঞ্চস্বামীর সঙ্গে দ্রৌপদী যে মহাপ্রস্থানের পথে গমন করেছিলেন আমরা এখন সেই পথের প্রায় প্রান্তে উপনীত উপস্থিত হয়েছি দেও দেখানিতে যেখান থেকে দেবালয় বদ্রীনাথ ধাম প্রথম দেখা যায় আমরাও দেখতে পেয়েছি হ্যাঁ দেখছি সেই দেবতাদের ক্রীড়াভূমি ও মহাকবি বেদব্যাসের বাসভূমি মিত্র ও বরুণ যেখানে এসে প্রায়শ্চিত্ত করেছিলেন অগ্নিদেব একদা যেখানে সদা প্রজ্বলিত থাকতেন এই সেই রজগুণরহিত পুণ্যতীর্থ পুণ্য বদরিকা আশ্রম কিন্তু লোমসমনি যে বলেছিলেন একাগ্রচিত্ত হলে এখানে দেবতাদের চরণ চিহ্ন দর্শন করা যায় আমরা তো দর্শন করছি না আমরা কি তবে চিত্ত নই লোভ মোহ কাম ক্রোধ বিসর্জন দিয়ে আমরা কি গোবিন্দপরায়ণ হতে পারিনি তবু আমরা যাব মানুষচক্ষে চক্ষে না পারি চর্মচক্ষে দর্শন করবো সত্য গুণময় শঙ্খচক্র গধাপদ্যধারী সৃষ্টির পালন কর্তা শ্রেষ্ঠ বিষ্ণুকে কিন্তু পূর্ণদার জন্য কি খুশি মতো চলার উপায় আছে হঠাৎ হাঁক ছাড়েন তিনি কোথায় ছুটছ অন টাট্টু ঘোরার মতো দাঁড়াও একটু বসে বসেনি অতএব পূর্ণদা পথে বসলেন আমরা পথে দাঁড়ালাম পথের পাশেই ছোট একটি খুপড়ি পাথর দিয়ে তৈরি ভেতরে একখানি সিঁদুর মাখানো পাথর খুপড়ির চূড়ায় একটি লাঠি বাঁধা তাতে রং বেরঙের অসংখ্য ন্যাকড়া সুতো ও দড়ি জড়ানো পূর্ণলোভী পূর্ণদা লুব্ধ হলেন ঝোলা থেকে তার সেই অমূল্য দড়িগাছি বার করলেন একবার তাতে সস্নেহ নজর বুলিয়ে সে কি পূর্ণদা দড়ি খাবেন নাকি না দড়ির খানিকটা অংশ দাঁত দিয়ে কাটার চেষ্টা করছেন তিনি তাই বা কম বিস্ময়ের কি মাল বাঁধার জন্য কত আবেদন নিবেদনের পরেও এই গাছা সেদিন সমীরকে দেননি পূর্ণদা এমনকি সমীর যখন আশ্বাস দিল বিশ্বাস করুন আমি গলায় দেব না তখনও পূর্ণদা নরম হননি এহেন অমূল্য দড়িকে দন্তাঘাতে খাতে ক্ষতবিক্ষত করতে চাইছেন তিনি কিন্তু চাইলেই কি পাওয়া যায় একান্ন বছরের দাঁত হার মানল বাধ্য হয়ে তিনি পাথর ঠুকে দড়ি কেটে ফেললেন তারপর সেই কর্তৃত অংশটুকু লাঠির সঙ্গে বেঁধে দিয়ে চোখ বুজে দাঁড়িয়ে রইলেন আমরা নীরবে ভক্তিগত চিত্ত ক্রিয়াকলাপ লক্ষ্য করছিলাম কিন্তু নীরব রইল না সমীর এ সুযোগ হেলায় হারাবার পাত্র নয় সে আর কত ভেলকি যে দেখাবেন বিশ বছরের পুঁচকে ছোঁড়ার এই উক্তি বরদাস্ত করতে প্রস্তুত নন পূর্ণদা তাতে যদি তার মনস্কামনা অপূর্ণ থেকে যায় তাও ভালো স্বভাবতই তার ধ্যান ভঙ্গ হলো নিমিলিত নয়ন উন্নিমিলিত করে তিনি ক্রুদ্ধ কণ্ঠে বললেন বেআর একটা সীমা আছে সমীর আমরা যে অসীমের রাজ্যে এসে পৌঁছেছি দাদা সমীর সহসা আধ্যাত্মিক হয়ে ওঠে তাই বলে তুমি আমার মনস্কামনায় বাধা দেবে আদি জীবনে বই ঠেঙিয়েছেন মধ্য জীবনে পুলিশ শেষ জীবনে ছাত্র ঠেঙাচ্ছেন আপনি তো মুক্ত পুরুষ আপনার আবার কি কামনা থাকতে পারে আহা তুমি কেন ব্যক্তিগত ব্যাপারে বাধা দিচ্ছ সমীর রঞ্জন হঠাৎ সালিসির জন্য মুখ খোলে কামনা বাসনা হল গিয়ে ব্যক্তিগত ব্যাপার হৃদয়গতও বলতে পারো তুমি এসবের কি বোঝো ধমক খেয়ে সমীরের মুখে হাসি ফোটে একটু থেমে রঞ্জন আবার যোগ করে জানো জলধরবাবুর মতো মোহমুক্ত যাত্রীও একদিন এখানে এসে উপলব্ধি করেছিলেন এ সংসারে রমণীর হৃদয়ে একমাত্র স্পর্শমণি দেবতার মহিমা যেখানে প্রবেশ করতে অক্ষম সেখানেও সে অপার উজ্জ্বল মহিমা বিকাশ করে এবং পুরুষের কঠোর হৃদয়কেও পুণ্যময় ও পবিত্র করে তোলে এতকাল পূর্ণতা সেই স্পর্শ মনের সন্ধান পাননি তাই বলে চিরকাল তার জীবনটা এমনি পাপ ও হারনত নির্জীব অনুজ্জ্বল ও অপবিত্র হয়ে থাকবে সেই গ্যারেন্টি তোমায় কে দিন আমিও গদাদা উচ্ছ্বসিত হাসিতে ফেটে পড়ি পূর্ণদাও আর গম্ভীর থাকতে পারেন না সমীর হাসতে হাসতে বলে তাই বলুন তলে তলে এত তাহলে কলকাতায় ফিরে গিয়েই আমরা একটা নেমন্তন্ন পাচ্ছি হে বাবা বদ্রীনাথ দোহাই তোমার তুমি পূর্ণদার মনস্কামনা পূর্ণ করো পেছনে পাহাড়ের ঢেউ সামনে উত্তরাই পথ গিয়ে মিশেছে একটা বৃক্ষহীন বাদামি রঙের অসমতল উপত্যকায় বর্ষাকালে অবশ্য রং পাল্টায় নানা রঙের ফুল ফোটে তিন মাইল দীর্ঘ এক মাইল প্রস্থ ডিম্বাকৃতি সুবিশাল উপত্যকা তিরিশ ডিগ্রি চুয়াল্লিশ মিনিট উত্তর অক্ষাংশ ও উনআশি ডিগ্রি বত্রিশ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত উচ্চতা দশ হাজার দুশো চুয়াল্লিশ ফুট তিন দিকে বরফাবৃত পর্বত চূড়া নর ও নারায়ণ পর্বত নারায়ণ পর্বতের পেছনে নীলকণ্ঠ একুশ হাজার ছশো চল্লিশ ফুট হিমালয়ের দুর্গমতম শৃঙ্গকটির একটি নীলকণ্ঠের পেছনে চৌখাম্বা চারটি শৃঙ্গের এক দুর্ভেদ্য দুর্গ উচ্চতম শৃঙ্গটি তেইশ হাজার চারশো কুড়ি ফুট চৌখাম্বার পেছনেই কেদারনাথ উপত্যকার বুকে চিকচিক করছে একটি আঁকা বাঁকা রূপলি রেখা পূর্ণ স্বরূপা মহানদী অলোকানন্দা প্রায় মে মাস পর্যন্ত সে থাকে বরফাবৃত সেখানে বলা হতো আকাশগঙ্গা আকাশচারী মহাত্মা বালখিল্লগণ ও মহামান্য গন্ধর্বগণ প্রতিদিন সামগীত গে ও বেদমন্ত্র উচ্চারণ করে এই কল্যাণময় স্বর্গীয় ধারাকে বন্দনা করতেন আসুন আমরাও এই পুণ্য প্রবাহকে প্রণাম করি তখন কিন্তু উপত্যকা এমন বৃক্ষহীন ছিল না বদরী বৃক্ষে পরিপূর্ণ ছিল আর ছিলেন নর ও নারায়ণ দুজন ঋষি ধর্মরাজ পত্নী মুক্তির গর্ভে বিষ্ণুর অংশে তাদের জন্ম ভিন্ন শরীর হলেও অভিন্ন হৃদয় ছিল তাদের। তারা তপস্যা করতে এখানে এসেছিলেন যথারীতি রাজ্যচ্যুতির আশঙ্কায় ইন্দ্র তাদের তপভঙ্গ করতে কামদেব ও অপ্সরাদের পাঠালেন দেবরাজের সে প্রয়াস বিফল হল উপরন্তু ঋষিদ্বয় নারী রত্ন উর্বশীকে সৃষ্টি করে পাঠালেন স্বর্গে দেবরাজ তাকে গ্রহণ করে ধন্য হলেন দেবতাদের মদগর্ব ও আপসরাদের রূপগর্ব খর্ব হল এখানেই ছিল তাদের আশ্রম নরনারায়ণ আশ্রম সূর্যালোক প্রবেশ করতে পারতো না সে আশ্রমে ধর্মহীন মানুষেরও প্রবেশ ছিল না সেখানে তমগুণ রহিত সেই পুণ্যময় আশ্রম সদা বেদ ও হোম মন্ত্রে মুখরিত রইত সেখানে পৌঁছলে মানুষ ক্ষুধা তৃষ্ণা শীত ও শোক বিস্মৃত হত নর ও নারায়ণ হাজার বছর ধরে তপস্যা করে শিবের দর্শন লাভ করেছিলেন তপে ভুলে ভোলানাথ তপস্বীর মনস্কামনা পূরণ করলেন এই পুণ্যভূমিতে তিনি চিরকাল অবস্থানের আশ্বাস দিলেন কিন্তু বদ্রীনাথ তো শিবতীর্থ নয় তপস্বী পেয়েছেন ঈশ্বরের আসন পুণ্যকামী মানুষের দল যুগ যুগান্ত ধরে তারই গাইছেন এই পুণ্যভূমিতে ভূমিতে এসে কেন এমন হলো হিমালয় চিরকাল ভারতের সনাতন সংস্কৃতিকে রক্ষা করে এসেছে ধর্মান্ধ মুসলমান সম্রাটগণ যখন মঠ ও মন্দির ধ্বংস করে ভারতের পুণ্যভূমি থেকে তার সনাতন সংস্কৃতিকে মুছে ফেলতে চেয়েছিলেন তখন যেমন করে হিমালয় হিন্দু ও বৌদ্ধ ধর্মকে রক্ষা করেছে তেমনি পূর্ববর্তী যুগেও আর্যরা যখন উত্তর ভারত থেকে অনার্যদের বিতাড়িত করলেন তখনও হিমালয় ভারতের সেই আদি সন্তানদের আশ্রয় দিয়েছিল আর সেই থেকেই হিমালয় হয়েছে শিবালয় হিমালয়ের অনন্ত অপূর্ব সুন্দর শাশ্বত রূপ আর্যদেরও আকর্ষণ করল সেকালে একটি সাধারণ ধারণা ছিল যে উচ্চস্থানে দেবতারা বাস করেন তাই অলিম্পাস পর্বত হয়েছে গ্রিক পুরাণের বিষ্ণুলোক সিনাই মরুভূমির সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত হয়েছে সেন্ট ক্যাথারিনের গির্জা গঙ্গোত্রী যমুনোত্রী কেদারবদ্রী ও কৈলাস হয়েছে ভারতের পরম তীর্থ একই ধারণার বশবর্তী হয়ে হিন্দু বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টান ও ইহুদিরা এইসব তীর্থের স্থান নির্বাচন করেছেন তাদের ধারণা হলো ঈশ্বরকে লাভ করতে হলে কষ্ট করতে হয় দুর্গম স্থানে অনন্ত প্রকৃতির মধ্যে অসীম ঈশ্বরের সাক্ষাৎ পাওয়া যায় কিন্তু ইসলাম ভিন্ন মত পোষণ করেন ভজনালয় হবে জনপদের কেন্দ্রস্থলে আচানের সুর পৌঁছবে সবার কানে তাই নির্জন স্থানে কোনো মসজিদ গড়ে ওঠেনি হিমালয়কে অনার্য শূন্য করে আর্যরা হিমালয়কে করতে চাইলেন বিষ্ণুলোক যুদ্ধ শুরু হয়ে গেল কিন্তু আর্যরা সুবিধা করতে পারলেন না কিরাত দেবতা শিবের সঙ্গে আর্য দেবগণ পেরে উঠলেন না বাধ্য হয়ে আর্যগণ সেই আত্মঘাতী সংগ্রাম বন্ধ করে অন্য পন্থার আশ্রয় নিলেন আর্য দেবতা বিষ্ণুর অবতার নরনারায়ণ তপস্যা করে শিবকে তুষ্ট করলেন আর্যরা অনার্য ঈশ্বর শিবকে মহেশ্বর বলে মেনে নিলেন শিব ঠাই পেলেন রামায়ণ মহাভারত ও পুরাণে সরল অনার্যরা শান্ত হলো কিন্তু বুদ্ধিমান আর্যগণ প্রতিষ্ঠা করলেন নারায়ণের আশ্রম শিবলোকে বিষ্ণুলোক উপত্যকায় নেমে এলাম এলাম বাসপথ পায়েচলা পথের সঙ্গমে আমরা কিন্তু পায়চলাপথ পথ দিয়েই এগিয়ে চলেছি অযুত সহস্র মানুষের চরণ রেণু চর্চিত এই পথ এই পথের বুকেই একদিন দ্রৌপদী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন পঞ্চপাণ্ডবের অশ্রুধারায় সিক্ত হয়েছিল এই পথের ধুলি অবশেষে শোক মোহ কাম ক্রোধ বিসর্জন দিয়ে এই পথ দিয়েই তারা এসেছিলেন বদলিকা আশ্রমে গিয়েছিলেন অমরাবতীর দিকে বাসপথ চলে গেছে বাঁদিকে উপত্যকার প্রান্ত দিয়ে নরপর্বতের পর্বতের পা ছুঁয়ে এপারে নর ওপারে নারায়ণ সেখানে নরনারায়ণ আশ্রমের স্মৃতি বহন করে চলেছে বদ্রীনাথকে সুন্দর ও সমাহিত রূপ দান করেছে সভ্যতার স্বাভাবিক অগ্রগতির সঙ্গে সঙ্গে সেই সমাহিত ভাব অনেকখানি হারিয়ে গেছে যেটুকু আছে বাসপথ চালু হলে সেটুকুও যাবে মুছে অলোকানন্দার ওপারে প্রাচীন বদ্রীনাথ এপারে বসতি শুরু হয়েছে কয়েক বছর হলো কারণটা নেহাত প্রাকৃতিক উনিশশো ও উনিশশো সালে নারায়ণ পর্বত থেকে বরফের প্রবাহ নেমে এসে বদ্রীনাথের সমূহ ক্ষতি সাধন করেছিল তাছাড়া উনিশশো আটান্ন সালে অলোকানন্দার বন্যায়ও ওপারের অনেক ক্ষতি হয়েছে তাই এপারের দিকেই এখন সবার নজর তৈরি হয়েছে কয়েকটি আধুনিক ধর্মশালা সরকারি দপ্তর ও হাসপাতাল পথের দুধারেই বাড়িঘর বারো বছর আগে যখন এসেছিলাম তখন এসব কিছুই ছিল না বারো বছর পরে যদি আবার আসি তখনও এমনি বিস্মিত হব জগৎ পরিবর্তনশীল পথের বরফ পরিষ্কার করা হয়েছে তাহলেও পথের ধারে এখানে সেখানে পাথরের আড়ালে থোকা থোকা বরফ আছে জমে বরফ জমে আছে দুধারে বাড়িঘরের চালে প্রভাতি সূর্য সোনালি আলো ছড়িয়েছে ওদের গায়ে ওরা গলছে না তবে ঝলমাল করছে এতক্ষণ যা ছিল অস্পষ্ট এবারে তা স্পষ্ট হলো দেখা গেল শীর্ষপরি স্বর্ণাভ অমৃত কুম্ভ অমৃতময় তীর্থের পুণ্য প্রতীক একটি নয় দুটি নয় তিনটি একের উপরে এক থরে থরে সাজানো সূর্যালোকে জল করছে ভক্ত হৃদয়ে মাঝে জ্বালিয়ে রেখেছে ভক্তির অনির্বাণ শিখা বাবা বদ্রি বিশাল কি একদল যাত্রী যাচ্ছেন ফিরে বিদায় বেলায় তারা বিশালের জয় গান গাইছেন দুর্গম পথ পরিক্রমার পরম প্রেরণা ওই জয়গান শুধু তীর্থের পথে নয় জীবনের পথেও বটে পঞ্চতীর্থে ধন্য এই গিরিতীর্থ ঋষিগঙ্গা কূর্মধারা প্রহ্লাদ ধারা তপ্ত কুণ্ড ও নারদকুণ্ড পাঁচটি শিলাও আছে এখানে নারদ শিলা বরাহ শিলা মার্কুণ্ডেয় শিলা নৃসিংহ শিলা ও গরুর শিলা এছাড়া রয়েছে ব্রহ্মকপাল কপাল একখানি সুবিরাট শিলা অলোকানন্দা চরণামৃতে চর্চিত পুণ্যধারা ধারা ছেষট্টি সালের বাইশে মে এখানে লালবাহাদুর শাস্ত্রীর পবিত্র চিতাভর্ষ্য বিসর্জন দেওয়া হয়েছে পরলোকগত প্রধানমন্ত্রীর পুত্র শ্রী হরিকৃষণ দিল্লি থেকে ভর্ষাধারটি এখানে বহন করে আনেন আমরা পুল পেরিয়ে এলাম আনন্দ ছল অলকা আনন্দার পুরনো পুল এলাম প্রাচীন বদ্রীনাথে এদিকে তেমন কোনো পরিবর্তন হয়নি সেই সিন্ধু পাঞ্জাব ও কালী ধর্মশালা ডাকঘর ও সাক্ষী গোপালের মন্দির পথের দুধারে সেই সারি সারি দোকান আর সরু সরু গলি অধিকাংশ গলিগুলিই গেছে ওপরে পাণ্ডাদের বাড়িতে পাণ্ডাদের তেমন অত্যাচার এখন এখানে নেই তাহলেও মন্ত্র পড়ার সময় সচেতন থাকতে হয় নইলে মন্ত্রের মধ্যে মোটা দক্ষিণা কবুল করিয়ে নেয় অবশেষে এলাম সেখানে যেখানে আসার জন্য যুগ যুগান্ত ধরে কত দুঃখ কষ্ট সয়েছেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অগণিত পুণ্যকামী মানুষের দল সামনেই সেই অলকাপুরি বদ্রিনারায়ণের অক্ষয় নিকেতন এমন রূপ তো দেখিনি সেবারে সারা গায়ে গোলাপি আভা এখানে গোলাপ ফোটে না তাই বোধ হয় গোলাপি রঙে মন্দিরের বহিরাংশ রাঙানো হয়েছে রং দেওয়া হয়েছে জানালায় পাথরের কারনিসে ও স্তম্ভে তবে গোলাপি নয় লাল ও নীল নীল শুধু মাটিতে নয় নীল রয়েছে আকাশে যেন ঘন নীল একখানি চন্দ্রাতপ কেউ টাঙিয়ে দিয়েছে সারা বদ্রীনাথ জুড়ে আলোর এমন সমারোহ দেখিনি সেবারে নানা রঙের বাল্বের মালা দিয়ে সাজানো হয়েছে মন্দির তীর্থ প্রায় ভক্ত শূন্য কিন্তু মন্দির এখনো উৎসব মুখর ছ সাত ধাপ সিঁড়ি পেরিয়ে সিংহদ্বারে পৌঁছতে হয় সিংহদ্বার না বলে গোপুরম বলাই বোধ উচিত হবে তবে কারুকার্য দেখে মোগল স্থাপত্যের কথাই মনে হয় জয়পুরের মহারাজা তৈরি করে দিয়েছেন স্বভাবতই ইসলামী প্রভাবের সারা গায়ে মন্দির ভেঙে বহু মসজিদ তৈরি হয়েছে সেসব মসজিদের আনাচে কানাচে ভারতীয় স্থাপত্যের নিদর্শন থেকে যাওয়া খুবই স্বাভাবিক কিন্তু কোনো মসজিদ না ভেঙে তৈরি করা হয়েছে যে মন্দির সে মন্দিরে ইসলামী প্রভাব বিচিত্র বই কি তবে এই বৈচিত্রই ভারতের ধর্ম মেরেছ কলসির কানা তাই বলে কি প্রেম দেব না আঘাতের বদলে আলিঙ্গনী যে ভারতীয় ধর্মের অনুশাসন তাই জেহাদের বদলে কোন হয় নিয়ে দেশে সিংহদ্বার পেরোলে প্রশস্ত প্রাঙ্গন পাথর দিয়ে বাঁধানো বাইরের থেকে যাকে মন্দির বলে মনে হয় তা ঠিক মন্দির নয় প্রাঙ্গনের চারিপাশে বারান্দা যুক্ত সারি সারি ঘর মন্দির কমিটির অফিস ও কর্মচারীদের কোয়ার্টার বাইরে থেকে বোঝা যায় না মনে হয় সবটা জুড়েই মন্দির প্রাঙ্গনের একদিকে মুন্ডহীন ঘণ্টাকর্ণের মূর্তি আরেক দিকের একখানি ঘরে লক্ষ্মী মূর্তি পাশের ঘরই ভোগ মন্ডি ভোগ রন্ধন গৃহ ভোগ না বলে বলায় উচিত হবে ইলাহি কারবার যাত্রার সময় বন্তিনেক চাল উনুনে চড়ে ভোগ মন্ডির পরে অফিস ঘর বদ্রীনাথ মন্দির সমিতির দপ্তর প্রতি সন্ধ্যায় যাত্রীরা সারি বেঁধে নাম লেখা এখানে এই রেজিস্ট্রিকরণকে বলা হয় আটকা রেজিস্টার্ড ভক্তবৃন্দ পরদিন দুপুরে ভোগ প্রসাদ পেয়ে থাকেন দপ্তরের আরও অনেক কাজ আছে বদ্রীনাথ এখন রীতিমতো শহর টেম্পল সিটি লক্ষাধিক তীর্থযাত্রী প্রতি বছর এই পুণ্যতীর্থ পরিক্রমায় আসেন কাজেই তাদের বাসস্থান স্বাস্থ্য রক্ষা বিদ্যুৎ সরবরাহ রাস্তাঘাট ও পুল নির্মাণ ইত্যাদি মিউনিসিপ্যালিটির যাবতীয় কর্তব্য সম্পাদন করতে হয় এই দপ্তরকে প্রণামী ও সরকারি সাহায্য মিলে বছরে ছয় লক্ষ টাকার মতন আয় ও ব্যয় হয় তাছাড়া পুজোর ব্যবস্থা উপকরণ ও বিগ্রহের অলঙ্কারের তত্ত্বাবধান তো রয়েইছে সোনা ও রূপর উপকরণ দিয়ে পুজো করা হয় বদ্রিনারায়ণকে পুজোর সময় প্রায় আদমন সোনার উপকরণ ব্যবহৃত হয় আগে আরও বেশি হতো বিখ্যাত ঐতিহাসিক ও পরিব্রাজক অ্যাটকিনসন আঠারোশো সালে এখানে এসেছিলেন তখন নাকি এক মন পাঁচ শের সোনার অলঙ্কার ও চার মন রূপর উপকরণ ব্যবহৃত হতো পুজোর সময় বদ্রিনারায়ণকে বহুমূল্য পোশাক পরিচ্ছদে ভূষিত করা হতো তখনকার দিনেই এর মূল্য ছিল পাঁচ হাজার টাকা অ্যাটকিনসেন এখানে আসার কয়েক বছর আগে একবার এই সব অলংকার ও উপকরণ অপহৃত হয়ে যায় মন্দির তখন ছিল বন্ধ বদ্রীনাথ ছিল জনশূন্য তবু অপহরণকারীরা ধরা পড়েছিল সেই থেকেই সব উপকরণ ও অলংকার বের করা নিষিদ্ধ হয়ে গেছে সে আমলে কয়েকজন দেবদাসী ছিলেন এ মন্দিরে তারা প্রধান পুরোহিত রাওয়ালের উপপত্নীর মতো ছিলেন পরবর্তীকালে এই প্রথা রোহিত হয়ে গেছে অ্যাটকিনসনের প্রায় ২০ বছর পরে হোলি হিমালয়ের রচয়িতা পাদ্রি ওকলে এসেছিলেন বদ্রীনাথে তিনি দেবদাসীদের দেখেননি তবে তাদের কথা শুনেছেন কেরালার নামবুদ্রী ব্রাহ্মণদের মধ্যে থেকে এই মন্দিরের প্রধান পুরোহিত অর্থাৎ জ্যোতির্মঠের মঠের মঠাধ্যক্ষ মনোনীত হয়ে থাকেন এ বিষয়ে একটা সাধারণ ধারণা আছে যে শঙ্করাচার্য এই নিয়ম চালু করে গেছেন কারণ তিনি নিজে নামবুদ্রী বংশীয় ছিলেন যে যুগাবতার মুমূর্ষু হিন্দু জাতির জীবনে নূতন প্রাণের সঞ্চার করেছিলেন তিনি সাম্প্রদায়িক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারেননি এ ধারণা অবিশ্বাস্য জগৎগুরু শঙ্করাচার্য হিন্দু জাতিকে একতাবদ্ধ করার মানুষে ভারতের পাঁচ দিকে পাঁচটি মঠ স্থাপন করেছিলেন পুরীতে গোবর্ধন মঠ বিষ্ণুকাঞ্চিতে কামকটি মঠ শ্রীরঙ্গমে শৃঙ্গেরি মঠ দ্বারকায় সারদা মঠ ও বদ্রীক্ষেত্রে যত মঠ তিনি তার পাঁচজন প্রধান শিষ্যকে এই পাঁচ মঠের অধ্যক্ষ পদে নিয়োগ করেছিলেন কিন্তু এরা যে সকলেই নামমুদ্রী বংশীয় ছিলেন তা মনে করার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই যোগ্য বলেই তারা এই পদ লাভ করেছিলেন শঙ্করাচার্যের প্রিয় পাত্র বা আত্মীয় বলে নয় জ্যোতির্মঠের মঠের অধ্যক্ষ নির্বাচনের জন্য শঙ্করাচার্য অথর্ববেদের বেদের ওপর এক তর্কসভার আয়োজন করেছিলেন অথর্ববেদ আয়ুর্বেদ শাস্ত্রের জনক আর ঔষধের জনক হল হিমালয় কাজী শঙ্করাচার্য প্রথম তিনটি বেদের উপর এই পরীক্ষা না নিয়ে চতুর্থ বেদকে পরীক্ষার বিষয় বলে বেছে নিয়েছিলেন তিনি চেয়েছিলেন যে এই শুধু করবেন না সেই সঙ্গে ঔষধি নিয়ে গবেষণা করেও আয়ুর্বেদ শাস্ত্রকে সমৃদ্ধ করবেন পরীক্ষায় প্রথম হলেন আচার্য বাংলায় বলা যেতে পারে টোটকাচার্য পরীক্ষার মাধ্যমে অধ্যক্ষ নির্বাচনের এই নিয়ম চালু ছিল চারশো বছর বদ্রীনাথের প্রধান পুরোহিত কেবল নারায়ণ সেবকই ছিলেন না তিনি নরসেবাও করতেন তিনি ছিলেন তৎকালীন হার্বাল রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর পরবর্তী কয়েক শতাব্দীর ইতিহাস আজও উদ্ধার করা সম্ভব হয়নি তবে ইতিমধ্যে শঙ্করাচার্য প্রতিষ্ঠিত প্রথা রোহিত হয়ে যায় পনেরোশো সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত স্বামী নামধারী জন ব্রাহ্মণ বদ্রীনাথ মন্দিরের প্রধান পুরোহিতের পদে অধিষ্ঠিত হয়েছেন প্রথম বিশজন নিজেরাই তাদের উত্তরাধিকারী মনোনীত করে গেছেন কিন্তু শেষ স্বামী রামকৃষ্ণ কাউকে মনোনীত না করেই অকস্মাত সতেরোশো সালে দেহত্যাগ করেন ফলে এই পরম পদ প্রাপ্তির জন্য তার শিষ্যদের মধ্যে চরম দ্বন্দ্ব শুরু হয়ে গেল প্রধান পুরোহিতের পদ রহিল শূন্য বদ্রিনারায়ণের পূজা হল বন্ধ বাধ্য হয়ে গারোয়ালের রাজা প্রতাপ শাহ ছুটে এলেন যশী মঠে শেষ পর্যন্ত তিনি বদ্রীনাথ মন্দিরের পাচক নামবদ্রী বংশীয় গোপাল ব্রহ্মচারীকে প্রধান পুরোহিতের পদে অভিষিক্ত করলেন তাকে রাওয়াল পদবি দিলেন মণিমুক্তা খচিত রাজবেশ সুবর্ণ ছত্র ও চামর দান করলেন রাজসিক আডম্বরের মধ্যে এই অভিষেক সম্পন্ন হলো অতুল ঐশ্বর্য ও বিপুল পরাক্রমের অধিকারী হয়ে গোপাল আর ব্রহ্মচারী রইলেন না তিনি এক গাড়োয়ালি রমণীর পানি গ্রহণ করলেন শতাব্দীর ঐতিহ্য অপসৃত হল ব্রহ্মচর্যের প্রাধান্য লুপ্ত হল সংসারী গোপাল রাওয়াল তার বংশধারদের মুখ চেয়ে আচার্য শঙ্করের নাম করে বিধান দিয়ে গেলেন নামবুদ্রী বংশীয় না হলে কেউ রাওয়াল হতে পারবে না মিথ্যা শতবার প্রচারিত হলে সত্যে রূপান্তরিত হয় পরবর্তীকালে এই ধারণা বদ্ধমূল হয়ে গিয়েছে যে শঙ্করাচার্যই এই বিধান দিয়ে গেছেন গোপাল রাওয়ালের বিধান অনুযায়ী শুধু রাওয়াল মনোনীত হননি পরবর্তী রাওয়ালগণ গোপালের মতোই সংসারী জীবন যাপন করেছেন দ্বার পরিগ্রহ তাদের দেব সেবার অন্তরায় হয়নি অথচ অভিষেকের সময় প্রত্যেক রাওয়ালকেই একটি প্রতিজ্ঞাপত্র স্বাক্ষর করে শপথ নিতে হয় মই নিষ্কপট আর সচ হৃদয়ে সে প্রতিজ্ঞা করতা হু কি মে সবতক রাওয়াল পদ পর রহুগা তবতক অবিবাহিত হকার ব্রহ্মচার্য কা পালন কর্তা হুয়া শুদ্ধ আচরণপূর্বক শ্রী বদ্রিনারায়ণ জি কে পূজান অর্চন মে তৎপর রাহুগা যাই হক পরবর্তী চারজন রাওয়াল মোটামুটি সৎ জীবনযাপন করে গেছেন আঠারোশো পনেরো সালে রাওয়াল হলেন দ্বিতীয় নারায়ণ তার পরিচর্যার জন্য টেহেরের রানী তার এক পরিচারিকাকে পাঠালেন এখানে এই পরিচারিকাই বদ্রীনাথের প্রথম দেবদাসী তারপরে প্রায় আশি বছর ধরে দেবদাসীরা রাওয়ালদের উপপত্নী রূপে বাস করেছেন এখানে এই সময়ে রাওয়ালগণ নারায়ণ সেবার চেয়ে নারী সেবার দিকেই বেশি নজর দিয়েছিলেন দুর্ভাগ্যক্রমে এই আমলেই অ্যাটকিনসন বদ্রীনাথে এসেছিলেন ফলে সারা পৃথিবী তাদের সেই পদস্খলনের কাহিনী জানতে পেরেছে তারপর থেকে এই পুণ্যভূমিকে পাপ মুক্ত করার একটা প্রচেষ্টা দেখা যায় পুণ্যার্থীদের মধ্যে ফলে উনিশশো এক সালে বাসুদেব রাওয়ালকে অপসারিত করে রাম রাওয়ালকে করা হয় মাত্র চার বছর সময় পেয়েছিলেন কিন্তু তারই মধ্যে তিনি দেবদাসী প্রথা রোহিত করেছিলেন এই সময় পাদ্রী ওকলে আসেন এখানে অনিবার্যভাবে সংগ্রামী রামরাওয়ালের জীবনের জবনিকা নেমে আসে নেহাত আকস্মিকভাবে তিনি মারা যান তাঁর মৃত্যু রহস্যাবৃত হয়তো তিনি এই পুণ্যভূমির প্রথম শহীদ দেবদাসী প্রথা লুপ্ত হলো কিন্তু বদ্রীনাথ পাপও মুক্ত হল না পদচ্যুত বাসুদেব আবার রাওয়াল হলেন ব্যহিচারের বন্যায় বদ্রীনাথের আকাশ বাতাস কলুষিত হয়ে উঠল এই অবস্থা চলল উনিশশো সাল পর্যন্ত যদিও এই কলঙ্কময় ইতিহাসের পরিসমাপ্তির জন্য একটা প্রচন্ড আন্দোলনের সূত্রপাত হয় উনিশশো সালে এই আন্দোলনের জনক ভেঙ্কাটা আচার্য মাদ্রাজের একজন অবসরপ্রাপ্ত ডেপুটি কালেক্টর অবসর নিয়ে তিনি এসেছিলেন বদ্রীনাথে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে শান্তি পেতে কিন্তু অলু অবস্থা দেখে তার চিত্ত আরো অশান্ত হল তিনি প্রতিবাদ করলেন ফল হল না কোন তবু তিনি হাল ছাড়লেন না জনমত গঠনের জন্য নেমে গেলেন নিচে সব তীর্থ ঘুরে ঘুরে কেদার বদ্রির রাওয়ালদের অপকীর্তির কথা প্রচার করতে থাকলেন এগারো বছর ধরে এই আন্দোলন চলল অবশেষে কর্তৃপক্ষের টনক নড়ল উনিশশো সালে উত্তরপ্রদেশ সরকার বদ্রীনাথ মন্দির আইন পাশ করেন তারপরে উনিশশো একচল্লিশ বিয়াল্লিশ আটচল্লিশ দুবার উনিশশো সালে এই আইনের সংশোধন করা হয়েছে নৈবেদ্য আরতি কাশর ঘণ্টা ও মন্ত্রপাঠ মানুষকে নারায়ণের সান্নিধ্যে নিয়ে যায় বটে কিন্তু নারায়ণকে পেতে হলে নরনারায়ণ হতে হয় লোভ মোহ কাম ক্রোধ বিসর্জন দিয়ে গোবিন্দ পরায়ণ না হলে গোবিন্দের সাক্ষাৎ পাওয়া যায় না বিগ্রহ তীর্থ নয় ভক্তই তীর্থ মানুষের শুভ বুদ্ধি জাগ্রত না হলে তীর্থ অর্থহীন তাই তীর্থে রাজদণ্ডের প্রয়োজন দেবভূমির পবিত্রতা রক্ষার জন্য মানুষকে আইন প্রণয়ন করতে হয়েছে মূল মন্দির হলো প্রাঙ্গনের ঠিক মাঝখানে আয়তনে খুবই ছোট তিব্বতী গড়ন সিংহদ্বারের সঙ্গে এর কোনো মিল নেই কথিত আছে একদা বদরিকা বনাশ্রিত ঋষিরা একযোগে প্রার্থনা করলেন হে ভগবান আপনি শাশ্বত নরনারায়ণ রূপে এই স্থানে বিরাজ করুন ভক্তবৃন্দের আকুল আহ্বানে ভগবান নীরব থাকতে পারলেন না তিনি তাদের দর্শন দিয়ে বললেন তথাস্তু কিন্তু কলিকাল যে আসন্ন তখন তো তোমরা আমাকে দর্শন করতে পারবে না কেন ঋষিগণ একযোগে বলে উঠলেন কলিকালে আমি প্রায় ভক্ত শূন্য হব মানুষ তখন আপন বুদ্ধি ও বাহুবলের গরিমায় আমাকে বিস্তৃত হবে তাহলে ঋষিগণ ব্যাকুল হলেন যাবে না ভগবান অভয় দিলেন নারদকুণ্ডে আমার ধ্যানো মূর্তি আছে তোমরা সেই মূর্তি এনে এখানে প্রতিষ্ঠা করো ওই মূর্তি দর্শনে মানুষের আত্মদর্শন হবে তারা সৎ পথে পরিচালিত হবে এবং আমাকে লাভ করবে ঋষিগণ আবার প্রার্থনায় বসলেন তাদের প্রার্থনায় মুগ্ধ হয়ে দাপুরে ব্রহ্মাদি দেবগণ নারদ কুণ্ড থেকে ধ্যানমূর্তি উত্তোলন করে তাকে বিশ্বকর্মা নির্মিত মন্দিরে প্রতিষ্ঠিত করলেন নারদ নিজে হলেন প্রধান পুরোহিত পরবর্তীকালে এই ধ্যানমূর্তিকে পদ্মাসনা বুদ্ধমূর্তি ভেবে বৌদ্ধগণ বদ্রিনারায়ণের পুজো শুরু করেন নবম শতাব্দীতে শঙ্করাচার্য এলেন উত্তরাখণ্ডে তিনি তর্কযুদ্ধে বৌদ্ধদের পরাজিত করলেন বৌদ্ধরা তখন এই মূর্তিকে নারদকুণ্ডে বিসর্জন দিয়ে তিব্বতে চলে গেলেন মূর্তি না পেয়ে শঙ্করাচার্য ধ্যানে বসলেন জানতে পারলেন সব তিনি তখন মূর্তিটি উদ্ধার করে তপ্তকুণ্ডের কাছে গরুর কোটিতে প্রতিষ্ঠিত করে বদ্রীনাথকে হিন্দু তীর্থ বলে ঘোষণা করলেন কিন্তু পরে এই মূর্তি আবার একটি কুণ্ডে নিক্ষুব্ধ হয় কয়েক বাদে তা উদ্ধার করে ভগ্ন অবস্থায় এই মন্দিরে স্থান করা হয়েছে তৎকালীন গারোয়ালের রাজা এই মন্দির নির্মাণ করে দেন এবং পরে রানী অহল্লাবাই এর সংস্কার সাধন করেন আঠারোশো তিন খ্রিস্টাব্দের ভূমিকম্পে এই মন্দির ক্ষতিগ্রস্ত হয় জয়পুরের মহারাজা আবার মূল মন্দিরটি সংস্কার সাধন করেন বহিরাংশ নির্মাণ করে দেন তাহলে মূল মন্দিরের এমন নিখুঁত তিব্বতীকরণ কেন দক্ষিণ ভারতীয় প্রভাব থাকাই উচিত ছিল কিন্তু তা নেই এ থেকেই মনে হয় শঙ্করাচার্যের আগে যখন বদ্রীনাথ বৌদ্ধ তীর্থ ছিল তখন নিশ্চয়ই এই মন্দিরের সংস্কার সাধন করা হয়েছে শঙ্করাচার্যের পর থেকে বদ্রীনাথ হিন্দু তীর্থ কিন্তু বৌদ্ধরা এখনো বদ্রিনারায়ণকে বুদ্ধাবতার জ্ঞানে পুজো করেন মে মাসের দ্বিতীয় সপ্তাহে মন্দির উন্মুক্ত হয়ে নভেম্বরের মাঝামাঝি রুদ্ধ হয় শীতকালে এই অলকাপুরি তুষারে সমাধেস্থ থাকে সবাই নেমে যান নিচে তবে ইদানীন তুষারাবৃত বদ্রীনাথেও মানুষ থাকেন এবং তারা তুষার মানব নন তারা ভারতের নওজওয়ান যারা আমাদের মাতৃভূমি রক্ষার তপস্যায় রত আসুন বদ্রিনারায়ণের সঙ্গে আমরা সেই বীর তপস্বীদেরও প্রণতি জানাই আমরা কিন্তু এখন মন্দিরে প্রবেশ করব না শুদ্ধ দেহে শুদ্ধ চিত্তে দর্শন করতে হয় বদ্রিনারায়ণকে তপ্তকুণ্ডে স্নান করে দেহকে শুদ্ধ করে শঙ্করাচার্যের গদিতে প্রণাম জানিয়ে চিত্তকে শুদ্ধ করে তবে বদ্রী বিশালের সামনে উপস্থিত হতে হয় মন্দিরের উল্টো দিকেই মন্দির সমিতির পাঠাগার বই খুব বেশি নেই তবে দিন পাঁচেক কাজের খবরের কাগজ পাওয়া যায় সেই বাসি খবরের জন্যই অনেকে ভিড় জমান এখানে আজ দেখছি পাঠাকার বন্ধ শীতের জন্য পাঠক ও গ্রন্থাগারিক উভয়েই বোধ করি বদ্রীনাথ থেকে বিদায় নিয়েছেন পাঠাগারের দুপাশ দিয়ে দুই শাড়ি সিঁড়ি নিচে নেমে গেছে এক শাড়ি গেছে অলোকানন্দার নতুন পুলের দিকে আর এক শাড়ি তপ্তকুণ্ডে হিমতীর্থে তপ্ত কুণ্ড পুণ্যার্থীরা বলেন বাবা বদ্রি বিশালের মহিমা পর্যটকরা বলেন প্রকৃতির অপার করুণা স্নান করে পুণ্যার্থীরা ধন্য হন পর্যটকরা তৃপ্ত হন উভয়েরই শরীর মন সুস্থ হয় দুর্গম পথ পরিক্রমার ক্লান্তি দূর হয় সিঁড়ি পেরিয়েই মন্দির সমিতির রেস্ট হাউস তিনতলা বাড়ি তেতলা রাস্তার সমান উঁচু একতলা ও দোতলার অধিবাসীদের তেতলা দিয়ে ঢুকে নিচে নামতে হয় আমাদের কিন্তু নিচে নামতে হলো না যাত্রা প্রায় শেষ রেস্ট হাউস যাত্রী শূন্য তেতলার বড় হল কারখানায় আমাদের ভাগ্য মেঝেতে বেশ মোটা নরম কার্পেট বিছানো একপাশে পাশে ফায়ার প্লেস পাশে লাগোয়া বাথরুম চমৎকার বন্দোবস্ত উৎফুল্ল পূর্ণতা বলে উঠলেন এই যে রাজসিক ব্যাপার হে শেঠজি মহারাজ জলদি উঠিয়ে ইসি ভাগ গায়া রতনের ডাকে ধরমর করে উঠে বসি শুধু আমি নয় ওরা সবাই রতন আবার বলে ইসি ভাগ গায়া চমকে উঠি ইসি পালিয়েছি কোথায় পালাবে কেন পালাবে বলি কাছাকাছি কোথাও গেছে হয়তো এখনই ফিরে আসবে পালাবে কেন না মহারাজ সে পালিয়েছে তার কিটব্যাগ ও কম্বল নেই আতকে উঠে আর সব আছে তো আমার ক্যামেরা বায়নকুলার তোমার ক্যামেরা পুরনো দাও আতকে ওঠেন কোনো জবাব না দিয়ে আমি ছুটে চলি কুলিদের ঘরে ওরাও আমাকে অনুসরণ করে আমাকে দেখেই মুচরা ও বচন উঠে দাঁড়ায় রুদ্ধশ্বাসে প্রশ্ন করি কোথায় ইসির মালপত্র এইখানে ছিল সব নিয়ে পালিয়েছে মুচরা আঙুল দিয়ে খালি জায়গাটুকু দেখিয়ে দেয় তবে আর কোনো সন্দেহ নেই ইসি পালিয়েছে আমার ক্যামেরা ও বায়নকুলার চুরি করে পালিয়েছে সে চোর সে মিথ্যাবাদী মিথ্যে কাহিনী বলে আমার দুর্বলতার সুযোগ নিয়ে ক্যামেরা আর বায়নকুলার নিয়ে পালিয়েছে এই কাগজগুলো ওখানে পড়েছিল কই দেখি ব্যস্তভাবে বচনের হাত থেকে কাগজ কখানি নি হিন্দিতে লেখা তিনটে পৃষ্ঠা প্রথম পৃষ্ঠায় একখানি চিঠি নমস্তে মহারাজ আপনার ক্যামেরা ও দূরবীন চুরি করে নিয়ে যাচ্ছি শুনেছি চীনা সীমান্ত রক্ষীরা এ দুটো জিনিসকে টাকা পয়সার চেয়েও বেশি পছন্দ করে জানি চাইলে এর চেয়েও মূল্যবান জিনিস আপনার কাছ থেকে পেতাম কিন্তু এই বিপদের ঝুঁকি নিয়ে আপনি আমাকে সীমান্ত অতিক্রম করতে দিতেন না তাই আমি এভাবে পালিয়ে যাচ্ছি এই সঙ্গে দুপৃষ্ঠা লেখা রেখে যাচ্ছি পড়ে যদি আপনার ভালো লাগে তাহলে প্রকাশ করবার ব্যবস্থা করবেন আমার হিন্দুস্থানের ভাইরা তাদের এক হতভাগ্য তিব্বতী ভাইয়ের চিন্তাধারার সঙ্গে পরিচিত হবার সুযোগ পাবেন ক্যামেরার কেসে আপনার নাম ঠিকানা লেখা আছে অদূর ভবিষ্যতে আবার আপনার সঙ্গে দেখা করব এই আশাতে বুক বেঁধে আজ বিদায় নিচ্ছি প্রণাম নেবেন আশীর্বাদ প্রার্থী ইসি দেখি চিঠিটা সমীর হাত বাড়ায় চিঠিটা সমীরের হাতে দিয়ে অন্য কাগজ দুখানিতে মনোনিবেশ করতে চাই পারি না পূর্ণদা বলে ওঠেন তোমার ক্যামেরা আর বায়োকুলার ওর কাছে গেল কেমন করে কাল চড়াইয়ের মুখে আমার বইতে কষ্ট হচ্ছে দেখে ও নিজেই চেয়ে নিয়েছে তো বদ্রীনাথ পৌঁছে ফেরত নাওনি কেন রঞ্জন বিরক্ত হয়েছে পূর্ণদা যোগ করেন তাহলে আর ওই ছিঁচকেটা সর্বসান্ত করবে কেমন করে একটু থামেন তিনি তারপরে বলেন যাক ভালোই হয়েছে বোঝা বইতে কষ্ট হচ্ছিল তোমার তাই তোমাকে চিরতারে ভারমুক্ত করে রেখে গেছে কষ্ট করে বদ্রীনাথ এলাম আর তার কোনো সজীব ছবি থাকবে না একমাত্র মুভি ক্যামেরাটি বেহাত হলু ক্যামেরার বিয়োগ ব্যথায় পূর্ণদার বাক রুদ্ধ হয়ে আসে যা হবার হয়ে গেছে এবারে চলুন বেরিয়ে পড়া যাক কুণ্ডে স্নান সেরে মন্দিরে যেতে হবে দেরি হয়ে যাচ্ছে ধৈর্যশীল গদাদা প্রসঙ্গ পরিবর্তন করতে চান আমি বলি আপনারা তৈরি হয়ে নিন আমি এই কাগজ দুখানায় একবার নজর বুলিয়ে নি বিস্মিত হই ইসির নিজের লেখা লিখেছে এশিয়ার একটা ঐক্যবদ্ধ সত্তা আছে সে সত্তা সৃষ্টি করেছে ধর্ম ভারতের বৌদ্ধ ধর্ম সহায়তা করেছে চীনের তাওবাদ ও কনফুসিয়ানবাদ অনুকরণ নয় আদর্শবাদের মধ্যেই এশিয়ার এই সংস্কৃতি জন্ম নিয়েছিল শিল্পকলাই এই সংস্কৃতির প্রসারতা সাধন করেছিল এই যে নীল আকাশের নিচে নানা রঙের ছোট বড় মেঘের সমারোহ পাইন বনের উদাস স্তব্ধতা দুরন্ত সাগরের উদ্দাম উর্মিমালা এসব কিছুর মধ্যেই তো মিশে আছে শিল্পীর সত্তা যে সত্তা অনন্ত সুন্দরে ডুব দিয়ে ভুমার আনন্দকে প্রকাশ করে পাশ্চাত্যের সঙ্গে সংমিশ্রণের ফলে এশিয়ার ভাবাদর্শে যে অবক্ষয় দেখা দিয়েছে তা রোধ করতে হলে সেই প্রাচীন সত্তাকে নতুন করে উপলব্ধি করতে হবে এ বিষয়ে স্বভাবতই নেতৃত্বের দায় ভারতের কারণ মঙ্গলীয় মনের ভারতীয় করণই একদিন এশিয়ার সংহতিকে গড়ে তুলেছিল চীন পাশ্চাত্য ভাবাদর্শে দীক্ষিত হয়ে এশিয়ার এই ঐক্যবদ্ধ সত্তাকে অস্বীকার করছে দিগ্বিজয়ের মোহে তাকে বিনাশ করতে চাইছে চিয়াং হাত থেকে মূল ভূখণ্ডকে ছিনিয়ে নিয়ে বর্তমান চীনা সরকার অত্যন্ত জঙ্গি মনোভাবাপন্ন হয়ে পড়েছে নিরস্ত্র তিব্বতের ওপর আঘাত হেনেই সে নিরস্ত হয়নি ভারত আক্রমণ করে দেবতাত্মা হিমালয়ের শাশ্বত শান্তিকে ব্যাহত করেছে ভুলে গেছে যুগ যুগান্ত ধরে ভারতের কাছে অযাচিতভাবে অনেক পেয়েছে অনেক নিয়েছে নইলে চীনের ধর্ম সংস্কৃতি ও ভাস্কর্য আজও দরিদ্র হয়ে থাকত বুদ্ধের বাণী মানবত্তার মুক্তির মহামন্ত্র মিথ্যা পরিসংখ্যান রাজনৈতিক ও অর্থনৈতিক জাক বাইরে চীন বিস্মৃত হয়েছে যে এই মহামন্ত্র একদিন এশিয়ার অন্তরাত্মাকে অধিকার করে নিয়েছিল আপন মহিমায় বাহুবলের গরিমায় নয় আরব সৌজান্গবোধ পারসিক কাব্য জেরুজালেমের প্রেম ও ক্ষমা চীনা নীতিশাস্ত্র ও ভারতীয় দর্শন নিয়েই এশিয়ার শান্তি এই শান্তিকে আশ্রয় করে সারা এশিয়ায় একটি সাধারণ জীবনধারা গড়ে উঠেছিল সেই জীবনধারা হয়তো ভাষা ও ভূপ্রকৃতির জন্য বিভিন্ন রূপ নিয়েছে কিন্তু কোথাও তার মূল সত্ত্বাটি হারিয়ে ফেলেনি তিব্বত দখল করে ও ভারত আক্রমণ করে চীন সেই ঐক্যবদ্ধ সত্তাকে অস্বীকার করেছে ভগবান বুদ্ধের মহামন্ত্রকে অপমান করেছে যে শান্তি প্রতিটি হৃদয়ে কম্পমান যে সংহতি রাজা ও প্রজায় পার্থক্য রাখে না যে মুক্তি পূজা দারিদ্রের ওপরেও মহত্বের ছায়াপাত করে সেই শান্তি সংহতি ও পূজাই এশিয়ার সংস্কৃতি দর্শন কাব্য ও শিল্পকলার গোপন শক্তি এই ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে এশিয়া মিথ্যার পূজারিতে পরিণত হবে তার চূড়ান্ত সর্বনাশ রেখে আনবে আচ্ছা বললেই পারতে তুমি এখন মন্দিরে যাবে না আমরা তোমার জন্য হা করে দাঁড়িয়ে আছি আর তুমি এখানে কি ছাই পাস খুলে বসেছ রঞ্জনের ধমকে চমকে মুখ তুলি লজ্জা পেয়ে বলি কেন তোমরা তো পুজো দিয়ে এলেই পারতে আমি না হয় পরে পুজো দিতাম ঢের হয়েছে ভাই এবারে চলো দেখি পুজো সেরে যত খুশি প্রিয় বন্ধুর গদ্য কবিতা পাঠ করু রঞ্জন অসহিষ্ণু হয়ে উঠেছে শেষটুকু না পড়েই কাগজ দুখানি পকেটে রেখে রঞ্জনকে অনুসরণ করি জামা কাপড় ও গামছা নিয়ে রেস্ট হাউস থেকে বেরিয়ে আসি সবার সঙ্গে কুণ্ডের দিকে চলি মানসিক অবস্থা যাই হোক পুজো দিতে হবে নইলে তীর্থ দর্শন বৃথা সেবারে দেখেছি একটি এবারে দেখছি তিনটি কুণ্ড তৃতীয়টি তৈরি হয়েছে তবে এখনো চালু হয়নি প্রথমটি আদি কুণ্ড সাড়ে ষোলো ফুট লম্বা সোয়া চোদ্দ ফুট চওড়া জল ভীষণ গরম প্রায় একশো কুড়ি ডিগ্রি ফ্যারেনহাইট সবাই দ্বিতীয়টিতে স্নান করছেন কারণ এর জল অপেক্ষাকৃত কম গরম এই তপ্ত কুণ্ডের উষ্ণ ধারার উৎস কোথায় জানি না তবে এই ধারা গরুর শিলার নিচ দিয়ে প্রবাহিত হয়ে এসে পড়েছে প্রথম কুণ্ডে সেখান থেকে জল নিয়ে যাওয়া হচ্ছে দ্বিতীয় কুণ্ডে এর জলে স্নান করতে কোনো অসুবিধে নেই বরং বেশ আরামপ্রদ ফলে পূর্ণদা ডুবে রইলেন অনেক কষ্টে তাকে ডাঙায় তোলা হলো শুদ্ধ দেহে শুদ্ধ চিত্তে চলেছি বদ্রি বিশাল সন্দর্শনে কিন্তু আমার চিত্ত শুদ্ধ হয়েছে কি ক্যামেরা ও বায়নোকুলার জন্য আমার মন কি বিচলিত নয় না সবই বাবা বিশালের ইচ্ছা তিনি ইসিকে দিয়ে এই কাজ করিয়েছেন ইসি যদি ঘরে ফিরে যেতে পারে তাহলে সে লাভের তুলনায় আমার ক্ষতি কতটুকু সিঁড়ি বেয়ে মন্দির প্রাঙ্গনে প্রবেশ করি মন্দিরের দোরগোড়ায় কিউ দেবার পাকা বন্দোবস্ত সিনেমা হলের মতো কাঠের রেলিং দিয়ে ঘেরা হে কিউ ধন্য তোমার মহিমা বাবা বুদ্ধিবিশালও তোমার প্রভাবমুক্ত নন মন্দিরে প্রবেশ করি কাঠের দরজা খুব বড় নয় ঢুকেই নাটমঞ্চ তবে চারিদিক উন্মুক্ত নয় জানালাহীন দেওয়ালে ঘেরা এখানে বলে জগমোহন যাত্রার সময় এখানে প্রবেশ করা রীতিমতো কষ্টসাধ্য যাত্রীদের ভিড়ে বোঝাই হয়ে থাকে আজ মন্দির প্রায় যাত্রী শূন্য নেহাত সমাপ্তি উৎসব দেখার জন্য আমাদেরই মতো কয়েকজন কৌতূহলী বেপরোয়া প্রাণী এখনো এখানে রয়েছেন আমরা অক্লেশে ঘন্টা বাজিয়ে নাটমঞ্চ পেরিয়ে মূল মন্দিরে প্রবেশ করি মূল মন্দির দুটি অংশে বিভক্ত প্রথম অংশ আয়তনে বড় যাত্রী জনা মতে দাঁড়াতে পারে যাত্রার সময় বিশেষ ব্যক্তি ছাড়া এখানে প্রবেশ করা দুঃসাধ্য যাত্রী শূন্য মন্দিরে আজ অবাহিত দ্বার কাজেই আমরা এখানে আসতে পেরেছি যাত্রী শূন্য মন্দির কিন্তু শব্দশূন্য নয় সশব্দের পাঠ চলেছে আমাদের বাঁদিকে দুজন ও ডান দিকে তিনজন পূজারী সুর করে একযোগে যোগে স্তোত্র পাঠ করছেন দ্বিতীয়াংশের দোরগোড়ায় আরেকজন পূজারী দাঁড়িয়ে দাঁড়িয়ে রাওয়ালজিকে পুজোয় সাহায্য করছেন রাওয়ালজির গৌরকান্তি দেবদুর্লভ চেহারা সদা হাস্যময় যুবক বয়স অল্প হলেও দেখে ভক্তি হয় দ্বিতীয়াংশকে বলা হয় গর্ভগৃহ ভদ্রিনারায়ণের বাসগৃহ এই গৃহে রাওয়ালজি ছাড়া আর কারো প্রবেশের অধিকার নেই মধ্যস্থলে বদ্রী মানুষের ভগবান ধ্যান মগ্ন পদ্মাসীন চতুর্ভুজ মূর্তি কালো শালগ্রাম শিলায় নির্মিত মাথায় তার সুবর্ণ ছত্র তৃতীয় নয়নটি হীরক নির্মিত দুহাতে তাঁর যোগ মুদ্রা অপর হাত দুটি দেহচ্যুত কেবল চিহ্ন বর্তমান হয়তো মানুষের পাপে নারায়ণের এই দশা কিন্তু অনুতপ্ত মানুষ হাল ছাড়েনি তাই শৃঙ্গারের শেষে চন্দন দিয়ে সেই হাত দুখানি তৈরি করে নেয় বদ্রী বিশালের বাঁয়ে নর ও নারায়ণ মূর্তি তাদের পাশে সুন্দরের আরাধ্যা শ্রীদেবী ও জগজ্জননী ভূদেবী ডাইনে ঐশ্বর্যপতি কুবের বিষ্ণুবাহন গরুর ও সিদ্ধিদাতা গণেশ কুবেরের মূর্তিটি পেতলেট সোনার হলেও আশ্চর্য হতাম না বদ্রিনারায়ণের সামনে দেবর্ষি নারদ ও কৃষ্ণ শ্রীকৃষ্ণের আদেশে উদ্ধব দ্বারকা থেকে এখানে এসেছিলেন হয়েছিলেন মিলিত তপস্যারত নর ও নারায়ণের সঙ্গে তারপরে বিষ্ণু পদ পরম পবিত্র ধারা অলোকানন্দায় অবগাহন করে তাদের সঙ্গে নিজেও তপস্যারত হয়েছিলেন সিদ্ধি লাভ করে তিনি এই পুণ্য ভগবানের প্রিয়তম স্থান বলে উল্লেখ করেছেন ঘৃত প্রদীপের আলোয় আলোকিত মন্দির ধূপের স্নিগ্ধ সুবাসে আমোদিত মন্দির চুয়া চন্দন ও শ্বেত পুষ্পে বিভূষিত মন্দির সমাপ্তি উৎসব সমাপ্ত প্রায় উৎসবের শেষে আঠেরোশের ঘি রেখে যাওয়া হবে ওই প্রকাণ্ড প্রদীপে ভক্তহীন বদ্রীনাথে ভক্তির অনির্বাণ শিখা বদ্রি বিশালকে ভাস্যর করে রাখবে তারপরে শোভাযাত্রা সহকারে সখা উদ্ধবকে নিয়ে যাওয়া হবে যোশী মঠে নগ্ন পদে শোভাযাত্রার নেতৃত্ব করবেন শীতের ছমাস সেখানেই উদ্ধবকে পুজো করা হবে বদ্রিনারায়ণের প্রতিনিধি রূপে গ্রীষ্মের প্রারম্ভে আবার তেমনি শোভাযাত্রা করে উদ্ধবকে নিয়ে আসা হবে এখানে মন্দির দ্বার যাবে খুলে মৃত নগরী প্রাণ পাবে ফিরে অলোকানন্দা আনন্দিতা হবে যাত্রীদল বদ্রিবিশালের বন্দনা করে ধন্য হবেন পুজো সাঙ্গ হল রাওয়ালজি ফিরে তাকালেন আমাদের দিকে ইশারা করলেন পূজারীকে তিনি আমাদের প্রসাদ দিলেন বন তুলসীর মালা কাঁচা বুটের ডাল নারকেল মিছরি নকুলদানা মিঠাই ও মেওয়া বিশালের পুষ্পহার থেকে দিলেন আশীর্বাদ আমরা পরম শ্রদ্ধায় সেই আশীর্বাদ মাথায় তুলে নিয়ে সর্বদুঃখ ভয় ব্যাথা হারি অনন্ত সুন্দরের কাছে শান্তি কামনা করি ওং শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি শাশ্বত হোক অশান্ত বিশ্বে ভ্রমণ সাহিত্যিক শঙ্কু মহারাজ বিরচিত বদ্রীনাথ ভ্রমণ কাহিনী বরণীয় বদ্রীনাথ দ্বিতীয় পর্ব যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন ভালো থাকুন পাশে থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি নমস্কার